আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো আজকে আমি আপনাদের দেখাবো পাতা কফির ক্ষেত। পাতা কফি দেখেন কত সুন্দর হয়েছে। পাতা কফি একটি লাভজনক ফসল, পাতা কফির চাষ করা খুবই লাভজনক। এই বছরে 1 কেজি পাতা কফি পাইকারি বিক্রি হচ্ছে 25 টাকা করে, এখনো বর্তমান বাজার মূল্য 25 টাকা করে ডিসেম্বর মাস চলে। আর যারা আরও কিছুদিন আগে উঠাইছে তারা আরও বেশি দামে বিক্রি করছে। তো দেখেন একটি পাতা কপিতেও মিনিমাম ওজন হয় 2 থেকে 2.5 কেজি, 25 টাকা করে যদি বিক্রি করেন একটি কপি বিক্রি হচ্ছে 50 টাকা করে। এক পাখি ভুঁইতে কয়েক হাজার কপি লাগানো যায়, মিনিমাম 5,000, 30% জমিতে 5,000 পাতা কফি চাষ করা যায়। দেখেন কতগুলো টাকা আসে, 50 × 5,000 দেন অনেক টাকা। তো পাতা কফি চাষ করে আসলে সহজেই লাভবান হওয়া সম্ভব। তো দেখেন কোনোটাই আসলে লস না, সময় মতো পরিচর্যা করতে হবে। আসলে সময়ের কাজ সময় করলে অবশ্যই অল্প পরিশ্রম করে লাভ করা সম্ভব। পাতাকপির ক্ষেতে দেখেন বেশি না, এখানে প্রায় 2,000 কপি আছে, পাতাকপিতে বাদ চলে আসছে। এখানে যে পোকামাকড়ে কিছুটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, আসলে কিছু পরিচর্যা আছে, কীটনাশক প্রয়োগ করতে হয় ঘন ঘন। কীটনাশক দিলে ক্ষতিকারক যে পোকা আছে পোকাগুলো দমন থাকে, পাতাকপিটা ভালো হয়, নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। তো এভাবে পাতাকপি চাষ করতে হয়। আর যদি বৃষ্টির সিজনে পাতাকপি চাষ করতে যান সেক্ষেত্রে পোলার্ড বেঁধে সাইড দিয়ে পোলার্ড বেঁধে নিতে হবে, মাটি গর্ত করে ক্যানাল রাখতে হবে, ক্যানাল রেখে ক্যানালের ভিতর থেকে মাটি তুলে বেডের মতো তৈরি করে পাতাকপি লাগাইতে হবে। যখন আপনি আগর পাতাকপি লাগাইতে চান আগাম সিজনে, তাহলে বেড বেঁধে পাতাকপি লাগাবেন, খুব লাভবান করবেন। তখন আপনি 1 কেজি পাতাকপি 50 থেকে 60 টাকা পাইকারি দিতে পারবেন। এইভাবে পাতাকপি চাষ করলে পারা যে কোনো কৃষকই আশা করি লাভবান হবেন। তো ভিউয়ার্স আজ এই পর্যন্তই, পরের ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।